শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষকের অভাবে তার শিক্ষার যে পরিকাঠামো, শিক্ষার যে সুস্থ অবস্থা ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীরাও দেখছি তারা স্লোগান দিচ্ছে যে আমরা ছাত্র, আমরা পড়তে চাই, আমরা আমাদের শিক্ষক দরকার। অন্যদিকে শিক্ষকরা স্লোগান দিচ্ছে যে আমরা শিক্ষক, আমরা পড়াতে চাই ছাত্রদের। কিন্তু এই অবস্থার মধ্যে সারা রাজ্যের মধ্যে যে শিক্ষার যে সুস্থ পরিবেশ, শিক্ষার কাঠামো তা ধ্বংস করে দিচ্ছে রাজ্য সরকার, এর বিরুদ্ধে অন্যদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অত্যধিক ফি আদায় করা হচ্ছে। প্রথমবার বলছেন 1400 টাকা দিলে চলবে, আবার সার্কুলার আছে 4000 টাকা দিতে হবে। আস্তে আস্তে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম দিয়ে অত্যধিক ব্যবসা শুরু করছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে এসময় টিইসি তারা প্রতিরোধ আন্দোলন সামিল হচ্ছেন এবং সারা রাজ্য ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন। তাদের আন্দোলনে আমরা স্বাগত জানাচ্ছি, স্বাগত জানিয়ে আজকে আমরা বিভিন্ন নেতা আমরা এসময় টিইসির দাগে আমরা মিছিল সংগঠিত করছি।